Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. সম্মানিত মাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ পাঁচই জিলহিজ্জা বা জিলহজ 1444 হিজরি মোতাবেক 23 জুন 2023 আমরা আজকে আলোচনা করব হজের দুই একটি বিষয় নিয়ে, আর তা হচ্ছে হজের রুকন এবং ওয়াজিবাত। হজের মধ্যে কয়টি রুকন ফরজ আর সেগুলির ইসলামে কতটা স্থান, আর হজের মধ্যে ওয়াজিবাতগুলি কি কি যেগুলি গুরুত্বপূর্ণ ফরজ রুকনের পরে, আর তারপর বাকি যতগুলি কাজ রয়েছে তা হচ্ছে হজের ভিতরে সুন্নাত। তাহলে হজের মধ্যে আমরা শুরুখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে হজে তিন প্রকারের কাজ রয়েছে, তিন প্রকারের কাজ রয়েছে। প্রথম প্রকারের কাজকে বলা হয় রুকন, যার বহু বচন হচ্ছে আরকান। রুকন মানে হচ্ছে খুঁটি, সহজ ভাষায় স্তম্ভ, পিলার। আরকান তার বহু বচন। তাহলে হজের বেশ কিছু পিলার স্তম্ভ রয়েছে, যেমন ইসলামের স্তম্ভ রয়েছে। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। ইমানের স্তম্ভ কয়টি? ছয়টি। ঠিক তেমনি হজের স্তম্ভ রয়েছে, রুকন রয়েছে চারটি। তারপরে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি হচ্ছে ওয়াজিব, আর ওয়াজিব মানে ফরজ। কারণ অনেকে সংশয় পড়ে যায় যে রুকনগুলি ফরজ আর এগুলি ওয়াজিব, তাহলে ফরজ আজ পার্থক্য করলেন। অথচ অধিকাংশ আইমা কেরামদের মত আমরা বলি যে ওয়াজিব ফরজ একই জিনিস, ভাষার শুধু পার্থক্য। তো এই ওয়াজিবাতগুলিও ফরজ আর রুকনগুলিও ফরজ। তাহলে ফরজ সবগুলি, কিন্তু দুই ফরজে পার্থক্য রয়েছে। সবগুলি ফরজ কিন্তু একই স্তরের নয়, ঠিক কিনা? পাঁচ অক্ত সালাত ফরজ, ফরজ নয়? আর তৌহিদ ও ফরজ, দুটো এক সমান। সিয়াম রোজা ও ফরজ, জাকাত ও ফরজ, হজ ও ফরজ, এই পাঁচটি কি একই স্তরের? তারপরও পাঁচটি ধরে একই স্তর না হলে কাছাকাছি, পাঁচটি হচ্ছে ইসলামের পিলার। আর হেজাব পর্দা করা তো ফরজ, পর্দা করা ফরজ নয়? কিন্তু পর্দা করা ফরজ আর ইসলামের যে পিলার পাঁচ অক্ত সালাত, হ্যাঁ, জাকাত, রোজা, সিয়াম, হজ, এগুলির মতো এরকম না। হ্যাঁ, দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ, কিন্তু সেটা কি এর মতো? ঠিক ওই রকমই হারামেরও বিভিন্ন স্তর আছে। হারাম সবগুলি একই রকমের না। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, দুটোই মিথ্যা, কিন্তু দুটোতে পার্থক্য আছে। দিনকে বোঝাতে আসছে মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া, দুটোতে পার্থক্য নাই। মিথ্যা সাক্ষী দিয়ে দোষীকে নির্দোষী করে দিলে, নির্দোষীকে দোষী করে দিলে, কিন্তু মিথ্যা কথা বলে সাধারণত এটা হয় না। অনেক সময় বসের ভয়ে মিথ্যা কথা বলে দিলেন, ডিউটির সময় একটু এদিক সেদিক আছে, আছে কাজ করছে, তাই না? সেটাকে মিথ্যা সাক্ষী দেওয়ার মতো না, ওই রকম না। কিন্তু না যাইছে হারাম কাজ করে, তাহলে হারাম মেজাজগুলো কিন্তু একই স্তরের নয়, ওই রকমই। তো ওয়াজিবাত রয়েছে হজে বা ফরজ, সেগুলি ওয়াজিবাতগুলি ফরজ, যেগুলিকে ফোকাহাদের ভাষায় ওয়াজিবাত বা ওয়াজিব বলা হয়েছে। এই ওয়াজিবগুলি হচ্ছে আটটি, হজের ওয়াজিব হচ্ছে আটটি। তাহলে আট আর চার এই বারোটি, যারা হজ করেননি বিশেষ করে তারা মনে রাখবেন, এগুলি করতেই হবে, এগুলি কি করতে হবে? করতে হবে। আর বাকি এছাড়া এই আট চার বারোটি ছাড়া হজের ভিতরে যা কিছু আছে কথা কাজ সবগুলি হচ্ছে সন্ন্যত, সবগুলি হচ্ছে সন্ন্যত। সন্ন্যত যদি কেউ না করে তাহলে নেকি কমবে, কিন্তু ওই রকমের গোনা হবে না, নেকি কমবে। অনুত্তম কাজ করলো, অপছন্দনীয় কাজ করলে যে সন্ন্যতগুলি ছেড়ে দিল, নেকি কমলো। যতগুলি সন্ন্যত কমবে তত নেকি কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন তাহলে সন্ন্যতের হুকুমটা বয়ান করে দিলাম, আর সন্ন্যত মেলাগুলি আছে, সুতরাং সন্ন্যত গণাবো না। তবে এই
আট চার বারোটি আজকে গণনা করব। আজকের বিষয়বস্তু হবে আট চার বারোটি, হজের রুকন চারটি আর হজের ওয়াজিবাত হচ্ছে আটটি। তাহলে রুকন যে চারটি আর ওয়াজিবাত আটটি, এই দুই শ্রেণীর কাজগুলিতে পার্থক্য কি, হুকুমের দিকতে পার্থক্য কি? পার্থক্য আছে। রুকন যদি ছেড়ে দেয় কেউ কোন হাজি সাহেব অথবা ছুটে যায় তো হজ হবে না, যতক্ষণ পর্যন্ত সেই রুকনটা কমপ্লিট না করবেন। আর যদি কমপ্লিট করার সুযোগ না থাকে, যেমন আরাফায় অবস্থান, আরাফায় আরাফার দিনে থাকলেন না, আরাফার দিন রাত পুরো শেষ হয়ে গেল, দশ তারিখ হয়ে গেল সকাল, তাহলে আর হজই নেই আপনার। মক্কাতে সমস্ত কাজ করেছেন, বাইতুল্লাহ তওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, মিনায় থেকেছেন, মুজদালিফায় থেকেছেন, হয়তো সবই করেছেন, কিন্তু আপনি আরাফায় নয় তারিখের দিনও থাকলেন না, এমনকি রাতেও কিছু সময়ের জন্য গেলেন না, ফজর আগে হাদিসে রয়েছে সব শেষ ফজর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও আরাফার ওপর দিয়ে অতিক্রম করতে হবে, না হলে হজ হবে না, আল্হাজ্জ আরাফা, এর কোনো বিকল্প নেই। আর এইটা কাজা করার কোনো সুযোগও নেই যে আমি পরে এটা করে নেবো, পরে আরাফায় ঘুরে চলে আসবো, হবে না কিন্তু। বা আগে আমি একবার ঘুরে চলে এসেছি, হাস্যকর একটা ঘটনাও আছে এক হাজি সাহেবের, দুই হাজারও হয়নি, অনেক আগে ছাত্র জীবনে এটি গল্প। ইন্ডিয়ার এক হাজি সাহেব এসছে, বাঙালি মুর্শিদাবাদের হাজি, তাদের তাঁবুতে ঢুকেছে ছাত্র জীবন, হাজিদের সাথে দেখা করার একটা খুব আগ্রহ থাকতো এমনি তখনকার যুগে। গিয়েছি তো খুব কান্না করছে সেই ব্যক্তি মেনায় দশ তারিখ সন্ধ্যাবেলা, দশ তারিখে মেনায় সন্ধ্যাবেলা কান্না করছে। তো জিজ্ঞাসা করলাম হাজি সাহেবকে এত কেন কান্না করছে এই হাজি সাহেব, বলছে যে উনি খুব অসুস্থ ছিলেন, আর প্রথম এসে ওই যে জিয়ারাতে নিয়ে যায় গেছে, হ্যাঁ ঘুরতে, তারপরে আরাফা দেখে এসছে, তো কোনো তার সঙ্গী জাহেল গোমরা, নিজে গোমরা পথভ্রষ্ট অন্যকে গোমরাকারী দালুন মদিল, সে বলেছে যে তুমি এত অসুস্থ আর তুমি একবার তো আরাফা ঘুরে এসছো, ওই আরাফা দিয়ে তোমার হজ হয়ে যাবে, আর এই নয় তারিখে না গেলেও চলবে, ও মেনাতেই শুয়ে থেকে গেছে, তা বলছে যায়নি। দশ তারিখে তখন জানতে পেরেছে আসল মাসলা যে আমার তো হজ হয়নি, আর কি করবে এত টাকা খরচ করে এসছে, সুবহানাল্লাহ, হজ হয়নি। কিন্তু বাইতুল্লাহর তো দশ তারিখ করতে পারেনি, এগারো বারো তেরো পরেও করে নেওয়া যায়, সাফা মারওয়া সাই পরেও করে নেওয়া যায়, ঠিক কিনা? জি হ্যাঁ। তো তাহলে এখন আসি, প্রথম বয়ান করব কি হজের রুকন চারটি। প্রথম রুকন হচ্ছে হজ করলে আপনাকে এহরাম করতে হবে, এহরাম করতে হবে, যেটাকে আমাদের দেশীয় ভাষায় এহরাম বাঁধা বলে। এহরাম বাঁধা মানে সেলাবেন কাপড় শরীরে বাঁধা নয়, এটা ভুল বুঝ যারা বুঝে। এহরাম বাঁধা মানে আকদ নিয়ত, নিয়ত করা অন্তরে, সংকল্প করা যে আমি এখন আমার হজে প্রবেশ করলাম, ঢুকে পড়লাম, নিয়ত করা, অন্তরে নিয়ত করা, তারপরে মুখে বলা সুন্নাত। হ্যাঁ আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান, আট তারিখে যে বলবেন হজের জন্য, হজে তামাত্তু করছেন সুতরাং আট তারিখে এহরাম বাঁধছে, অথবা আপনি কেরাম করছেন তো মিকাত থেকে বলছেন আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ উমরা এবং হজের জন্য হাজির হয়েছে একসাথে দুটো নিয়ে, অথবা হজে ইফরাদ করছেন মিকাত থেকে আপনি বাইরে থেকে যাচ্ছেন মিকাতে বলছেন আল্লাহুম্মা লাব্বাইক কি হাজ্জান, আল্লাহ শুধু হজের নিয়তে এসেছি। এই যে মুখে বলা এটি সুন্নত, যদি কেউ নাও বলে সুন্নত ছোট, কিন্তু অন্তরে নিয়ত করতে হবে। আপনাকে মিকাত ক্রস করছেন আপনি যখন, যে আমি কি করছি এখন হজে ঢুকে পড়লাম, হজে ঢুকে পড়লাম নিয়ত করে নিলাম, আর তারপরে সেলাইবিহীন কাপড় পরা পুরুষদের জন্য এটা হজের একটি শর্ত যে সেলাই করা কাপড় থেকে মুক্ত হবেন, আপনি সেলাই করা কাপড় পরবেন না, এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ, যেহেতু সেলাই করা কাপড় পুরুষের জন্য, মহিলার জন্য কোনো অসুবিধা নেই, যে কোনো কাপড় পরতে পারেন, একমাত্র নেকাব পরবে না আর হাত মোজা লাগবে না মহিলার। তো এক নম্বর কি হয়ে গেল, এহরাম করা মানে আপনার নিয়ত করে প্রবেশ করা। দুই নম্বর রুকন হচ্ছে আরাফায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা। তিন নম্বর রুকন হচ্ছে তওয়াফে ইফাজা, দশ তারিখের তওয়াফ, যেটি তওয়াফে ইফাজা তার অপর নাম তওয়াফে জিয়ারা, ফরজ তওয়াফ, রুকন তওয়াফ, মেলাগুলি তার নাম রয়েছে, এই তওয়াফ করা। চার নম্বর রুকন হচ্ছে পিলার হচ্ছে হজের সাফা মারওয়া সাই করা, সাফা মারওয়া সাই করা। কেরানে একসাথে দুটো নিয়ত করেছেন, এই জন্য একটি সাই যথেষ্ট,
আর তামাত্তুতে উমরা আলাদা সুতরাং উমরার একসাই হয়েছে উমরার সাথে আর যখন হজ শেষ আপনি শেষ করে 10 তারিখে যখন আপনি বাইতুল্লাহ তওয়াফ করছেন বা তারপরেও করছেন তখন তার সাথে সাই করা দুটো সাই সেই ক্ষেত্রে তাহলে সংক্ষেপে ইহরাম আর কি আরাফায় অবস্থান বাইতুল্লাহ তওয়াফ আর সাফা মারওয়া সাই এই চারটি রুকন এগুলি ছুটে গেলে আপনার হজ হবে না যতক্ষণ পর্যন্ত এটা না করেন হজের ওয়াজিব কয়টি বললাম আটটি আটটির এক নম্বর হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা আপনি বাইরে থেকে আসছেন তাহলে কি করতে হবে আপনি যেই মিকাত হয়ে ক্রস করছেন সেই মিকাতে ইহরাম বাঁধতে হবে এদিক থেকে দম্মাম থেকে যাচ্ছেন ভারত বাংলাদেশে আসছেন পূর্ব দিক থেকে ফ্লাইট আসছে সুতরাং ক্রসিং হচ্ছে কোনখানে গিয়ে তায়েফে হ্যাঁ জেদ্দায় নামার জন্য সুতরাং তায়েফের কাছাকাছি যখন আপনার প্লেন পৌঁছবে তার আগে ঘোষণা করা হচ্ছে তার আগে আপনাকে ইহরাম করতে হবে জেদ্দায় নেমে ইহরাম করতে হবে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে নিয়ত করলেন কিন্তু আপনি জেদ্দায় গিয়ে নিয়ত করলেন কিন্তু মক্কা গিয়ে করলেন ওয়াজিব ছুটে গেল ইহরাম হইল মানে আপনার রুকুন আদায় হয়েছে কারণ ইহরাম করেছেন আপনি কিন্তু বিলম্বে করার কারণে আপনার ওয়াজিব ছুটে গেছে ওয়াজিব যদি কারো ওয়াজিব রুকুনের ক্ষেত্রে কি বললাম রুকুন যদি ছুটে যায় ভুলেও যায় অথবা ইচ্ছা করে ছাড়ে তাহলে হজ হবে না পক্ষান্তরে ওয়াজিব যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে হজ হবে না যতক্ষণ পর্যন্ত না করে কিন্তু ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কি করবে দম দিয়ে ঘাটতি পূরণ করা যাবে ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম দিয়ে ঘাটতি পূরণ করবে মিকাত থেকে ইহরাম বাঁধা বহিরাগতর জন্য যারা মক্কা আছে মিকাতের ভিতরে জেদ্দাতে বাস করছেন জেদ্দায় থাকছেন অথবা মক্কায় থাকছেন আপনি মক্কায় কাজ করেন আপনি মক্কায় যারা বাসিন্দা তারা কোথেকে ইহরাম বাঁধবে হজের ইহরাম বাড়ি থেকে বাঁধবে এই পার্থক্যটা শোনেন কারণ এটা অনেকে গোলমাল করে দেয় হজের ইহরাম কোথেকে বাড়ি থেকে করবেন কারণ হজে আপনাকে হালাল এরিয়াতে আরাফায় 9 তারিখে যেতেই হচ্ছে তাহলে হালাল হারাম দুটো এরিয়া মিলে হজ কিন্তু উমরা যখন করবে মক্কার লোকেরা তখন কোথায় যেতে হবে হারামের বর্ডারে যেতে হবে আর খুব কাছের বর্ডার হচ্ছে মসজিদের তানে মসজিদ আয়েশা সেজন্য লোকের মসজিদ আয়েশা নেই জেদ্দার লোকে মসজিদ আয়েশা যাওয়ার দরকার নেই যারা ধরেন ওই আপনার জেদ্দা রোডে আপনার হারামেরা এরিয়ার বাইরে ওই সময়সীর দিকে আছে জি তাকে এখানে মসজিদ তানিয়ে আসার দরকার নেই সে ওখান থেকে হারাম বাদ কারণ মিকাতের ভিতরে আছে সেজন্য হালাল হারাম এরিয়া মিলে উমরা হবে আর হজ হবে হজের ক্ষেত্রে যেহেতু আরাফা যাওয়াতে হালাল এরিয়ায় চলে যাচ্ছেন সেই জন্য মসজিদ আয়েশা যেতে হবে না ইহরাম বাঁধার জন্য হজের কিন্তু উমরা যদি মক্কার লোক করে তাহলে কি বলবো মিসফালায় যদি বাসা হয় জমজম টাওয়ারে থাকে তবুও সে বলবে যে আমি এখান থেকে ইহরাম করে গিয়ে হারামে ঢুকে যাব না চলবে না যাও ওই মসজিদ আয়েশা থেকে অথবা যাও কোনো হারামের বর্ডারে যে কোনো জায়গায় গিয়ে হালাল এরিয়া থেকে ইহরাম করে আসো এটা মসজিদ তানিম তাহলে মিকাত নয় এটা কি নিকটবর্তী হালাল এলাকা নিকটবর্তী হালাল এরিয়ার বর্ডার এক নম্বর ওয়াজিব কি বললাম মিকাতে ইহরাম করা দুই নম্বর ওয়াজিব হচ্ছে আরাফায় সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত অবস্থান করা আরাফায় অবস্থান করা হচ্ছে রুকন ফরজ তাহলে দিনে দিনের বেলা থেকেও যদি চলে আসে ফরজ আগে হজ হয়ে গেছে কিন্তু ওয়াজিব ছুটে গেছে আর সূর্য ডুবিয়ে দিতে হবে এটা হচ্ছে কি ওয়াজিব যদি এই ওয়াজিব না করে তাহলে দম দিতে হবে তিন নম্বর ওয়াজিব হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা কোন রাত 10 তারিখের রাত আরাফা থেকে ফিরে এসে কমপক্ষে অর্ধেক রাত পর্যন্ত রাতের অর্ধেক অংশ কমপক্ষে চার নম্বর ওয়াজিব হচ্ছে মিনায় 11-12 তারিখ রাত্রি যাপন করা আর 13 তারিখ যদি রাত্রি যাপন করে সেটা ভালো মুস্তাহাব পাঁচ নম্বর ওয়াজিব হচ্ছে জামরাত গুলিকে পাথর মারা সবগুলি মিলে একটা ওয়াজিব কয়দিন পাথর মারতে হয় তিন দিন এটা আবশ্যক আর চার দিন মারলে আরো ভালো জানেন না নাকি 10 তারিখে তো একটা কি মারলেন আর 11-12 মেরে যদি চলে আসেন তো চলবে কিন্তু যদি 13 তারিখ পর্যন্ত মারেন তিন দিনে 3×7=21টি আর প্রথম দিন এক এক দিনে 21টি করে 63টি হয়ে গেল তিন দিনে আর 7টি তো কয়টি হয়ে গেল যারা উত্তম হজ করবে তারা 70টি পাথর মারবে এই চার দিনে পাথর মারা হচ্ছে কি তাহলে চার দিনে টোটাল পাথর মারা হচ্ছে অজিম জি
6 নম্বর হচ্ছে মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা এটা কি হাজী সাহেবের জন্য ওয়াজিব মহিলাদের মুন্ডন চলবে না নিষেধ মহিলারা মুন্ডন করতে পারবে না জি 7 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায় তওয়াফ 7 নম্বর ওয়াজিব হচ্ছে বিদায় তওয়াফ কিন্তু বিদায় তওয়াফের ক্ষেত্রে এক শ্রেণীর হাজীদের ছাড় রয়েছে মাপ রয়েছে তারা তারা ঋতুবতী মহিলা মাসিক হয়ে গেছে সব কাজ হয়ে গেছে বিদায় তওয়াফটা বাকি আছে বিদায় হবে তার আগে কি হয়েছে মাসিক চলে এসেছে এখন তাকে বলা যাবে না যে না তামেন হ্যাঁ তার যে অভিভাবক করেছে না তামেন পাক পবিত্র হবে তারপরে বিদায় তওয়াফ করবে তারপর যাবে না হয়ে গেছে তাকে আল্লাহ মাফ করে দিয়েছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী তার এমনটা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাবে সাতো না হিয়া এই মাসিক হয়ে গেল আগে সাফিয়ার তাহলে সে কি আমাদেরকে বাধাগ্রস্ত করবে মানে তার জন্য আমাদেরকে মক্কায় বসে থাকতে হবে নাকি তার তারিখে রাত থেকে 14 তারিখে চলে যাবেন নবী যেমন বিস্তারিত আলোচনা হয়েছে সংক্ষিপ্ত যাদের মাঝে তো তখন বলা হলো যে ইন্নাহা তাফা তাওয়াফাল ইফাজা তিনি তাওয়াফ ইফাজা করে ফেলেছেন মানে 10 তারিখের তাওয়াফ যেটা রুকন সেটা করা হয়ে গেছে শুধু বিদায় তওয়াফটা বাকি আছে তখন মানে ফালা এজান তাহলে আর অসুবিধা নেই তাহলে আর অসুবিধা নেই যেতে পারবে এই জান্নাত থামতে হয়নি তাহলে বিদায় তওয়াফের ক্ষেত্রে ছাড় রয়েছে ঋতুবতী মহিলা আর যদি বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় এমনও হইতে পারে যে বাচ্চা হব হব হয়ে আছে আর হজের সব কাজগুলি হয়ে গেছে বিদায় তওয়াফ করার আগে বাচ্চা যদি নেফাস হয়ে যায় না তো অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না তখনও তার ক্ষেত্রে ছাড় মানে মাসিকের অবস্থায় যে ছাড় রয়েছে নেফাসের অবস্থায় সেই ছাড় রয়েছে 8 নম্বর ওয়াজিব কি হইতে পারে কুরবানি করা কিন্তু কার জন্য দুই শ্রেণীর মানুষের জন্য কুরবানি ওয়াজিব না যদি কেউ বলতে পারো যে আমরা যে মাশাআল্লাহ হজের সবগুলি মাসলা আয়ত্ত করতে পেরেছি দুই শ্রেণীর মানুষের জন্য কুরবানি ওয়াজিব না হ্যাঁ এফরাদ হজ করলে কুরবানি কুরবানি কার জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারায় যে হজের আয়াতগুলো ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি যেই ব্যক্তি হজ উমরা দুটোই হজের সফরে ভোগ করবে সেটা তামাত্তর মাধ্যমে হোক অথবা কেরানের মাধ্যমে কারণ হজের সফরে উমরা এই দুই হজে হয় বাকি এফরাদ হজ মানে শুধু হজ করে আসলেন তাহলে আপনার কোরবানি ওয়াজিব নেই কেউ যদি হজে এফরাদও করলো আর কোরবানি দেয় তাহলে তার জন্য জায়েজ আর মুস্তাহাব নফল কোরবানি নফল কোরবানি যেমন কোনো গরিব মানুষ যদি কোরবানি দেয় অভাবে তারপরে কোরবানি দিচ্ছে নফল হ্যাঁ পরিবারের একটা কোরবানি যথেষ্ট কিন্তু তার স্ত্রী ছেলেরা এমনি কোরবানি দিচ্ছে আমার পয়সা আছে একটা ছেলের প্রতি বছর কিছু কিছু জমা করে এই ছেলে যদি কোরবানি দেয় বাপু কোরবানি দিচ্ছে ছেলে করো তো নফলের কোরবানি মুস্তাহাব তো ওইরকম আর এক শ্রেণী একটা তো হয়ে গেল না পয়সা নেই তাহলে রোজা রাখতে হবে বিকল্প করতে তো হচ্ছে হ্যাঁ আর একটা আছে মক্কাবাসী আল্লাহ বলছেন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি ফামাল লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসা আইয়াম যদি হাদি কুরবানি না করতে পারে তামাত্তু আর কেরানকারী তাহলে কি করবে ফাসিয়ামু সালাসা আইয়াম ফিল হজ্জ তিন দিন সিয়াম রোজা রেখে আসবে হজের দিনগুলিতে তাহলে যে হজে গিয়ে ওই দিনগুলিতে মানে এটা না ঈদের দিনও নয় আর আইয়ামে তাশরিকে জরুরি না হলেও নয় কারণ এই দিনগুলিতে যেহেতু রোজা রাখা নিষেধ রয়েছে আগেই রেখে নেবে যে হজে গিয়েছেন ধরেন 6-7 তারিখে গিয়েছেন 7-8-9 আরাফা পর্যন্ত সেরে নিলেন এইরকম করে জি ওখানে রেখে আসবেন তিনটি রোজা রেখে আর টোটাল 10টির মধ্যে বাকি থাকলো 7টি ওয়াসাবাতিন ইজা রাজাতুম আর 7টি রোজা রাখবে ফিরে আসার বাড়ি ফিরে আসে 7টি তিলকা আশারাতুন কামেলা এই টোটাল হচ্ছে 10টি রোজা কিন্তু এই বিধান কুরবানির বিধান আর কুরবানি দিতে না পারলে 10টি সিয়াম এই বিধান জালে করলে মাল্লাম ইয়াকুন আহলুহু আযিরিল মসজিদিল হারাম এই কুরবানি ওয়াজিব কার জন্য যাদের পরিবার মসজিদে হারামের আশেপাশে নেই মানে দূরের লোক যারা তাহলে বোঝা গেল মসজিদে হারামের প্রতিবেশী মক্কাবাসীর জন্য কুরবানি ওয়াজিব নয় যদি হজের তামাত্তু করে
হজে কেরানেরও নিয়ত করে তবু মক্কাবাসীকে আল্লাহ একটা স্পেশাল ছাড় দিয়েছেন যে তোমাদেরকে কুরবানি দিতে হবে না বাইরের এত লোক কুরবানি করছে খেয়ে দিয়ে শেষ না তোমরা আর কি কুরবানি করবে যাও তোমাদের মাফ করে দিলাম সুবহানাল্লাহ এটি ডিসকাউন্ট মক্কাবাসীর জন্য মক্কাবাসী মানে মক্কার স্থায়ী বাসিন্দা হোক সৌদি হোক অথবা প্রবাসী হোক মক্কায় যদি কেউ প্রবাসী থাকে আর সে হজে তামাত্তু কেরান করে তাহলে কুরবানি তার জন্য ওয়াজিব নয় এই বেনিফিট মক্কাবাসীর রয়েছে এই আলোচনা হয়ে গেল হলো না ঠিক উমরার ক্ষেত্রে আলোচনা করেনি উমরার রুকন কয়টি আর ওয়াজিব কয়টি চলেন বলেন উমরার রুকন হচ্ছে তিনটি কি করা ইহরাম করা আর বাইতুল্লাহ তাওয়াফ করা সফর সাই করা যখন আপনাদেরকে এরকম বিস্তারিত ডিপলি আলোচনা করলাম তখন একটি বিষয় আরো আলোচনা করিনি যে ইহরাম করা সবার কাছে ফরজ রুকন তাওয়াফ বাইতুল্লাহ তাওয়াফ সবার কাছে সমস্ত আইম্মা কেরামদের কাছে ফরজ রুকন কিন্তু সাফা মারওয়া সাইর ক্ষেত্রে একটু দ্বিমত আছে সাফা মারওয়া সাই অধিকাংশ আইম্মা কেরামদের নিকটে রুকন ফরজ বাইতুল্লাহ তাওয়াফের মতো না করলে তাহলে উমরা বা হজ হবে না কিন্তু হানাফি মজহাবে সেটি ওয়াজিব তাহলে কেউ যদি হানাফি মজহাবে উমরা করতে গিয়ে বাইতুল্লাহ ইহরাম করলো আর ইহরাম করে বাইতুল্লাহ তাওয়াফ করে চলে আসলো সাফা মারওয়া সাই করেনি তাহলে এটা দম দিলি চলবে কারণ তারা ওয়াজিব বলছেন তারা রুকন ফরজ বলছেন না জি তো রুকন হয়ে গেল তিনটি সঠিক মতে ওয়াজিবাত কয়টি তাহলে দুইটি একটি হচ্ছে মাথা মুন্ডন আর একটি হচ্ছে মিকাতে ইহরাম বাঁধা যদি বাইরের লোক হয় আর একটি হচ্ছে মাথা মুন্ডন করা বা চুল ছোট করা এই মোটামুটি আজকের আলোচনা ছিল আর একটি বিষয়ে আলোচনা করে দিই অনেকের হয়তো কাজে আসবে সেটা হচ্ছে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ কি এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ হচ্ছে ছয়টি কয়টি ছয়টি এক নম্বর হচ্ছে শরীরের পশম সে মাথার চুল হোক আর মোচ হোক আর যে কোনো পশম হোক মুন্ডন করা অথবা ছোট করা পশম ফেলা এক কথায় দুই নম্বর হচ্ছে সহবাস করা বা সহবাস সংক্রান্ত যৌনাচার করা যৌনাচার কথা কেমন সেটা সহবাস না হয়ে এমনিও আলিঙ্গন হইতে পারে আপনার যৌন চাহিদা নিয়ে আর আরো কিছু হইতে পারে জি হ্যাঁ চুম্বন হইতে পারে তো কি এরকম অবস্থায় তাহলে সহবাস এবং সহবাসের আগে যে সব কিছু স্বামী স্ত্রী হয়ে থাকে আপনার স্ত্রী আপনার জন্য অন্য সময় হালাল কিন্তু এর অবস্থায় খারাপ আপনার জন্য জি নিষিদ্ধ এমনকি বিবাহ শাদী হারাম এটা জানা আছে আপনাদের এহরাম অবস্থায় আছে আর কেউ এসে ধরেন আমেরিকা ইউরোপ থেকে কেউ নিজের মেয়েকে নিয়ে এসছে আর আপনি যুবক গেছেন হজে আর চিন্তা করছেন বা উমরাতে এসছেন আর উমরাতে দেখা সাক্ষাৎ হয়ে গেছে যাক এই হচ্ছে সুযোগ আর কখন দেখা হয় না এখানে বিয়ে শাদীটা সেরেনি কিন্তু তাড়াতাড়ি ফ্লাইট আছে তাড়াতাড়ি চলে যাবো এহরাম অবস্থাতে বিয়েটা সেরেনি এহরাম অবস্থায় বিয়েটা সেরেনি চলবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়ান কেহল মুহরিমু ওয়ালা ইউনকিহু ওয়ালা ইয়াখতুবু বলছেন মহরম ব্যক্তি এহরামে থাকা অবস্থায় বিয়েও করতে পারবে না বিয়ে দিতেও পারবে না অভিভাবক হতে পারে মেয়ের বিবাহ দিচ্ছে ওলি হয়ে সেটাও দেওয়া হারাম ওয়ালা ইয়াখতুবু এমনকি প্রস্তাবও দিতে পারবে না সাফা মারওয়ায় দেখা হয়ে গেছে হ্যাঁ বাইতুল্লাহ তাওয়াফ করছে ওই সময় দেখা হয়ে গেছে বলছে এই সুযোগ সুযোগ কখন দেখা হয় না হয় কমপক্ষে প্রস্তাবটা দিয়েই দিই তো যদি আপনি আপনার তো মেয়ে আছে যদি বিয়ে দিতে চান তো আমি আছি বা আমার একটা ছেলে আছে পাইগাম দিয়ে দেবেন নাজায়েজ কাজ করেন আপনি হারাম কাজ করেন জানা আছে মশলা শুনেছেন কখনো কে কে জানে হ্যাঁ মশাল্লাহ কিছু বাইরে তো জানেন তারা নিয়মিত আসছে তো এসব করা যাবে না আচ্ছা যখন প্রস্তাবই দেওয়া যাবে না পাইগাম দেওয়া যাবে না তাহলে দেখা যাবে যে এক নজর দেখে নি বিয়ে করবো সেজন্য মেয়েটাকে দেখে নি না এটাও জায়েজ না জি তিন নম্বর যেটা নাজায়েজ কাজ নিষিদ্ধ কাজ এখানে অবস্থায় তা হচ্ছে নক্কাটা চার নম্বর হচ্ছে হাতের মোজা পরা এই যেগুলো আলোচনা করছি ভুল বলেছি আমি শুরু থেকে বলি এই কাজগুলি পুরুষ নারী সবার জন্য নাজায়েজ এই কাজগুলি কি
পুরুষ নারী সবার জন্য না যায়, সেই কাজগুলি হচ্ছে ছয়টি। আবার বলছি, পুরুষ নারী সবার জন্য না যায়, সেই কাজগুলি হচ্ছে ছয়টি। এক নম্বরে যেগুলো বললাম এগুলো ঠিক আছে, সেটা হচ্ছে শরীরের পশম ফেলা, পুরুষ নারী সবার জন্য না যায়, সহবাস করা পুরুষ নারী সবার জন্য, এইরকম বিয়ে শাদীর ব্যাপারে এগিয়ে যাওয়া, দেখা একে অপরকে বিয়ের জন্য, এইসব না যায়, পুরুষ নারী সবার জন্য। নখ কাটা পুরুষ নারী সবার জন্য না যায়, নিষিদ্ধ। তারপরে হাতের মোজা পরা এহরাম অবস্থায় পুরুষ নারী সবার জন্য নিষিদ্ধ। পাঁচ নম্বর হচ্ছে আতর সুগন্ধি লাগানো, আতর সুগন্ধি লাগানো এটাও সবার জন্য না যায়, পুরুষ নারী সবার জন্য না যায়। ছয় নম্বর হচ্ছে শিকার করা পুরুষ নারী এহরাম অবস্থায় উভয়ের জন্য না যায়। তাহলে এই প্রথম যে ছয়টি আলোচনা করলাম, কারণ প্রথম যে ভুলটা আমি বলেছি সেটা হচ্ছে কি, যে আমি শুধু বলেছি যে ছয়টি নিষিদ্ধ কাজ না, ছয়টি নিষিদ্ধ কাজ এমন যেগুলি পুরুষ নারী সবার জন্য নিষিদ্ধ। তাহলে আপন জায়গায় ঠিক আছে কথাটি। দ্বিতীয় প্রকারের নিষিদ্ধ কাজ আছে যেগুলি পুরুষের জন্য নাজায়েজ কিন্তু মহিলার জন্য জায়েজ, পুরুষের জন্য নাজায়েজ বা নিষিদ্ধ মহিলার জন্য জায়েজ, তা হচ্ছে সেলাই করা কাপড় পরা। সেলাই করা কাপড় পরা এহরাম অবস্থায় কার জন্য নিষিদ্ধ? পুরুষের জন্য, নারীর জন্য যে কোনো কাপড় পরতে পারে। ছয় নম্বর হচ্ছে পা ঢাকা, মোজা হোক অথবা এমন উঁচা জুতা যাতে টাখনার উপর পর্যন্ত ঢেকে যাচ্ছে, এটা কার জন্য নিষিদ্ধ? পুরুষদের জন্য মোজা, পায়ের মোজা নিষিদ্ধ, কিন্তু মহিলার জন্য পায়ের মোজা জায়েজ, জি। তিন নম্বর হচ্ছে মাথা ঢাকা, মাথা ঢাকা মানে এমন কিছু যে মাথার সাথে লেগে আছে, মাথা ঢাকা কার জন্য নিষিদ্ধ? এহরাম অবস্থায় পুরুষদের মাথার উপর কাপড় দেওয়া, এহরামের কাপড় এভাবে যদি কেউ দিয়ে নেয় একবার লাগিয়ে দিয়ে, তাহলে এটা নিষিদ্ধ। কিন্তু লাগালো না, যদি ধরে থাকে, খুব রৌদ্র লাগছে, এহরামের কাপড়টা এরকম করে ধরে থাকে, তো জায়েজ হয়েছে, কারণ ছাতা জায়েজ। এই অবস্থায় ছাতা ব্যবহার করা যেহেতু যায়, সুতরাং এটাকে যদি কেউ যেভাবে ধরে থাকে তাহলে যায় যাচ্ছে, কিন্তু লাগিয়ে রাখা যাবে না। মহিলাদের জন্য মাথা ঢাকতে হবে, জি। কয়টি হলো তাহলে? এই তিনটি হয়ে গেল, তো ছয় তিন কয়টি হলো? নয়টি হয়ে গেল। আর একটি আছে যেটা শুধু মহিলার জন্য না যায়, কিন্তু পুরুষের জন্য না যায় না, এরম অবস্থায় মহিলা যেন নিষিদ্ধ পুরুষের জন্য নিষিদ্ধ নয়, সেটা হচ্ছে মুখোশ পরা। মুখোশ পরা, মুখোশকে আরবিতে কি বলা হয়? নেকাব বলা হয়। মহিলাদের ক্ষেত্রে নবী বলছে ওয়ালা তান্তাকিবুল মারআতুল মুহরিমাতু, ইহরামকারিনী মহিলা ইহরাম অবস্থায় নেকাব ব্যবহার করবে না। তো পুরুষরা আবার কোথায় নেকাব ব্যবহার করে? পুরুষ আবার নেকাব ব্যবহার করে নাকি? কি জন্য বললেন যে পুরুষরা মাস্ক ব্যবহার করতে পারে? নেকাবের মতে হচ্ছে মাস্ক। এই করোনার সময় এই মশলার খুব প্রয়োজন হয়েছে, আর এই মশলায় অনেকেই কিন্তু বিব্রত হয়েছেন, কারণ বাধ্যতামূলক ছিল, হ্যাঁ, কি করা, মাস্ক লাগানো, উমরা করতে গেল বাধ্যতামূলক মাস্ক লাগানো। তখন সেখানে মহিলা পুরুষ গিয়ে পেরেশান থাকতো যে তো মাস্ক লাগিয়ে এরকম অবস্থায় মাস্ক লাগানো যাবে কিনা। পুরুষরা মুখ ঢাকতে, মা সঠিক মত হচ্ছে যে পুরুষরা মাথা ঢাকতে পারবে না, কিন্তু মুখ ঢাকতে পারবে। সুতরাং কেউ যদি এইরকম ভাবে এহরামের কাপড় দিয়ে মুখকে ঢেকে রাখে, পুরুষের জন্য জায়েজ। এটা যখন জায়েজ, তো মাস্ক লাগানো তাদের জন্য জায়েজ। এহরাম অবস্থায় মাস্ক লাগালে তাদেরকে দম দিতে হবে না, ফিদিয়ে দিতে হবে না। কিন্তু মহিলার জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের চেহারাতে আসল এহরাম আছে, সেজন্য ওয়ালা তান্তাকিবুল মারআতুল মুহরিমা, যেই মহিলা এহরাম অবস্থায় থাকবে সে নেকাব ব্যবহার করতে পারবে না, আর মাস্ক হচ্ছে নেকাবের মতো। সুতরাং মাস্ক ব্যবহার করা মহিলাদের জন্য নিষিদ্ধ, বাধ্যতামূলক। করোনার সময় করতে যদি হয়ে থাকে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, তাদের কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে, জি। তো কয়টি হয়ে গেল তাহলে? দশটি হয়ে গেল। আবার বলি, ছয়টি এমন নিষিদ্ধ কাজ রয়েছে যেগুলি পুরুষ নারী উভয়ের জন্য এহরাম অবস্থায় নিষেধ। মাথা মুন্ডন করা বা শরীরের চুল মুন্ডন করা বা কাটা, তারপরে সহবাস অথবা সহবাস সম্পর্কীয় যতগুলি কাজ আছে, বিবাহ শাদী আর বিবাহ শাদী দেওয়া ইত্যাদি ইত্যাদি, কোনো পাত্রী দেখা ইত্যাদি, এইসব পাত্র দেখা,
তিন নম্বর হচ্ছে হ্যাঁ নখ কাটা, চার নম্বর হচ্ছে হাত মোজা পরা, পাঁচ নম্বর হচ্ছে সুগন্ধি লাগানো, ছয় নম্বর হচ্ছে শিকার করা, শিকার করা চলবে এহরাম অবস্থায়। এই এগুলি এই ছয়টি হচ্ছে পুরুষ নারী সবার জন্য। আর শুধু পুরুষের জন্য নিষিদ্ধ কয়টি? তিনটি, সেলাই করা কাপড় পরা, আর কি, আর পায়ের মোজা পরা, আর মাথা ঢেকে রাখা, মাথায় কোনো কিছু লাগিয়ে ঢেকে রাখা, সেটা দেখা, কিন্তু মাথায় ঢাকলো না, মাথার বোঝা নিতে পারবে কিনা। কোনো পুরুষ ধরেন মাথা যদি কাপড় দিয়ে ঢেকে রাখে অথবা কোনো কিছু দিয়ে একবারে সাইডে ঢেকে রাখে তাহলে নিষেধ, কিন্তু সে বোঝা নিয়ে আছে তাতে তার মাথা মোটামুটি ঢেকে আছে, মাথার উপর যদি একটা কার্টন নিয়ে থাকে ঢেকে না তো নিতে পারবে না। এটাকে কি মাথা ঢাকা বলবেন না মাথায় বোঝা বহন করছে বলবেন? তো বোঝা বহন যাইতে রয়েছে। যেটি শুধু মহিলার জন্য নিষেধ কিন্তু পুরুষের নিষেধ না, সেটা হচ্ছে মুখোশ ব্যবহার করা বা নেকাব ব্যবহার করা। তাহলে টোটাল তাহলে আমাদের কাছে কয়টি হলো? দশটি বিষয় হলো। এই দশটি কাজ এহরাম অবস্থায় নিষেধ পুরুষ এবং নারীর জন্য বিভিন্ন স্তরে, যেমনটা বিস্তারিত আলোচনা করলাম। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং সঠিক কথা বলার আর ভুল সংশোধন করার আর সঠিক আমলের আল্লাহ সকলকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।